বললো, সবাই শুনে রাখো, আজ থেকে আমি পানিও খাবো না। বাসায় আসলাম রাতে, আর কোনো কথা হলো না আমাদের। ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না, আমরা এমনই ভালো আছি। শান্তি পেলাম আমি। সকালে আমার ফোন আসলো, শাশুড়ি আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নাই। বাইরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে, আরও অনেক কিছু বললেন। শেষে বললেন, তুমি বলো তাইলে আমার ছেলে বিয়ে করবে। সাথে সাথেই আমি বললাম, আমি ওকে হারিয়ে দিতে পারবো না, আমি কখনোই এই কাজ করতে দিব না। পাঁচ দিন পরে রাতে ফোন আসলো, শাশুড়ি মেডিকেলে ভর্তি। সে তাড়াহুড়ো করে চলে গেল। জানতে পারলাম চার দিন থেকে না খেয়েছিলেন উনি, আর বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা। দুই দিন পার হয়ে গেল, তেমন কোনো উন্নতি নাই, কিছুতেই উনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অনশন করেছেন। আপু আর ভাইয়া রেগে গেল ওর উপর, মেডিকেলের মধ্যেই লেগে গেল গণ্ডগোল। মেজো ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের মা বাপ মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমনও একটা দিন আমাদের আসবে, কখনো চিন্তা করিনি, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এ কাজ করতেই হবে, না হয় আমার মা মরে যাবে। আমি নিরুপায় বলেই কাঁদতে লাগলো সে। আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু একসাথেই করে ফেললাম। আব্বু আমুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম, আমার ভাইয়ারাও সাথে আসলো। বাসার সবাই আগে থেকেই জানতো এই ঝামেলা চলছে, তারপরও সে সব কিছু খুলে বলল। সবাই রাগ করল, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আমি বন্ধা হওয়ায় আমার আব্বু আম্মু বা আমি কিছুই করতে পারলাম না। সে চলে গেল, আমি কোনো দিক পাচ্ছিলাম না, কি দিয়ে আমি ওকে ধরে রাখবো। তিন দিন পর বাসায় আসলো, শুধুই কাঁদলাম। ও জড়িয়ে ধরে কাঁদলো আর বলল, বিয়ে শেষ, সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বউয়ের ফোন। দুই দিন পর ওর নতুন শ্বশুর আর ভাইরা চলে আসলো আমাদের বাসায়। ও ঝামেলা এড়াতে প্রায় দুই দিন পর পর